আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জেরিনস কুজিন। আজকে আমরা সম্পূর্ণ অন্যরকম একটি কেক বানাবো। এই কেকটি হচ্ছে ঝুরা ঝুরা কেক। তো আমরা প্রথমেই এক কাপ পরিমাণ ময়দা, অল পারপাস ফ্লাওয়ার, চিনি, ভ্যানিলা এসেন্স, ডিম, আর লাগবে তেল, আর বেকিং পাউডার তো আছে। তো চলুন শুরু করা যাক কীভাবে আমরা কেকটা বানাবো। আমি একটা ডিম দিয়ে কেকটা বানাবো, কিন্তু আমি প্রথমে কিন্তু বলেছি ঝুরা ঝুরা কেক, তার মানে কেকটা হচ্ছে জমবে না, একটু ঝুরা ঝুরা থাকবে, যেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, তার পাশাপাশি বড়রাও খেতে পারবে। ডিমটা আমি একটু ফেটিয়ে নিব। এরপর একে একে এই ডিমের মধ্যে ফাটানো শেষ হলে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব প্রথমে, কারণ ডিমের গন্ধটা অনেক সময় বেশি প্রকট মনে হয়, এছাড়া আমি প্রথমেই ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিচ্ছি। এরপরে যে আমি চিনি, তারপরে তেল এবং ময়দা যা আছে সব কিছু একে একে অ্যাড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছুই একটা চার কাপ দিয়ে ইউজ করছি। চার কাপে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি, একটু মিষ্টি বেশি পছন্দ করি তাই। এরপরে চার কাপের পরিমাণে জাস্ট পুরা কাপ নেইনি, হাফ কাপের একটু বেশি বলা যায়, 1/3 পরিমাণ তেল নিয়েছি। এবং আরেকটা চার কাপে কিন্তু আমি ময়দাটা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিমাণ একটু কমে দিতে পারেন, কিন্তু আমি এই কেকটা ইচ্ছে করি ঝুরা ঝুরা কেক করবো বলে কিন্তু আমি ময়দার পরিমাণটা এক কাপ পরিমাণ নিয়েছি, পুরা এই কাপটার এক কাপ পরিমাণ নিয়েছি। নর্মালি আমরা যখন কেকটা যদি তৈরি করতাম সেক্ষেত্রে এই কাপের হাফ কাপ পরিমাণ নিলে ঠিক মতো হতো, তাহলে কিন্তু খেয়াল রাখবেন এক কাপ পরিমাণ আমি ফুল ময়দা নিয়েছি এবং বেকিং পাউডারও অ্যাড করে দিলাম। আর আমার যে ডোটা হয়েছে কেকের, দেখবেন কনসিস্টেন্সিটা কিন্তু খুবই মানে একটু গাঢ় কিন্তু হয়েছে, মানে ঘন খুবই, আমি যে নাড়ছি দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এর আগে আমার চ্যানেলে কিন্তু একটি ব্যানানা কেকের ভিডিও আছে, আপনারা চাইলেও দেখতে পারবেন, লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। একটা প্যানের মধ্যে আমি একটু চিনি ছড়িয়ে রেখেছিলাম, হালকা একটু তেল যোগ করে দিলাম। এখন আমি এই কেকের ডোটা এখানে নিয়ে নিব এবং এরপরে চুলায় বসিয়ে দিব। আমার কাছে কিছু চকলেট ছিল, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, বা বাসায় যদি চকলেট থাকে সেক্ষেত্রে অ্যাড করে দিতে পারেন, আমি জাস্ট একটু উপর দিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি চুলায় একরকম একটা বড় পাত্রে এভাবে সেট করে নেবেন। আপনারা চাইলে একটা পাতিলও ইউজ করতে পারেন, যার যেটাতে সুবিধা হয়। আমার বাসায় এই প্যানটা ছিল তো আমি এটাই ইউজ করেছি। আর কেকটা তৈরি করতে মোটামুটি আমার 40-45 মিনিট সময় লেগেছে, আমি কোনো পানি ইউজ করিনি, সরাসরি এরকম একটা সেট আপ করে বসিয়ে দিয়েছিলাম। এবং আমি দেখেন 20 মিনিট পরে এটা প্রায় চেক করছি কী অবস্থা, লেজে চামচে কিন্তু লেগে যাচ্ছে, তার মানে কেকটা হয়নি। এরপরে কিছুক্ষণ পর একদম 40 মিনিট পরের এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কেকটা আমি কিন্তু নামিয়েছি। আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম মজাদার মজাদার কিছু রেসিপি পেতে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।